ওম শান্তি আজকে সাতাইশে ডিসেম্বর দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ তোমরা জানো যে প্রতি পাঁচ হাজার বছর অন্তর ভোলানাথ বাবার দ্বারা আমরা এই জ্ঞান শুনে মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যাই প্রশ্ন জ্ঞানের ধারণা না হওয়ার মুখ্য কারণ কি উত্তর বুদ্ধি এদিকে ওদিকে ঘুরতে থাকে একের সঙ্গে যোগ সম্পূর্ণরূপে থাকে না দেহি অভিমানী হয় না সেই জন্য ধারণাও হয় না বাবা বলেন বাচ্চারা ফ্যামিলিরিটিতে অর্থাৎ ঘনিষ্ঠতায় যেও না একে অপরের নাম রূপকে স্মরণ করো না একমাত্র বাবা দ্বিতীয় কেউ নয় এই পাঠকে পাক্কা করে নাও অন্যের পিছনে পড়ো না বাবার থেকে রায় নিতে থাকো এতে তোমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে ধারণাও ভালো হবে আজকের গীত ভোলানাথের মতো অনুপম আর কেউ নেই গোরানাথের মতো অনুপম আর কেউ নেই শান্তি ভোলানাথ হলেন দাতা ভোলানাথ শিবাবাকে বলা হয়ে থাকে ভোলানাথ এসে চলে গিয়েছেন আর বিগড়ে যাওয়া ভাগ্যকে তৈরি করে গেছেন আদি মধ্য অন্তের রহস্য বলি দিয়ে গেছেন সেই জন্য ভক্তরা গায়ন করে থাকে বাচ্চারা তোমরা জানো যে ভোলানাথের গায়ন করা হয়ে থাকে যিনি বিগড়ে যাওয়া ভাগ্যকে তৈরি করে থাকেন তিনি আমাদের সম্মুখে বসে রয়েছেন ভক্ত ভগবানকে স্মরণ করে তার মহিমা কীর্তন করে আর বাবা নিজের ভূমিকা পালন করতে চলেছেন বাবাই এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দিয়েছেন বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে বাবা যা বোঝান অবশ্যই তা প্রতি বুঝিয়ে থাকেন প্রতিকল্পে এসে প্রতি দুনিয়াকে পবিত্র করে তোলেন এখন তৈরি করছেন অনেকেই এখন জানতে পেরেছে অনেকেই রয়েছেন যাদের জানা নেই যারা উত্তরাধিকার নেবে তারা কল্প পূর্বের মতোই এসে উত্তরাধিকার নেবে তোমরাও কি আগে একথা জানা ছিল তোমাদের যে বাবা এসে উত্তরাধিকার দেবেন এখন জানতে পেরেছ অবশ্যই তিনি হলেন ভক্তদের রক্ষক আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়ে থাকেন ওনাকে জ্ঞানের সাগর বলা হয়ে থাকে হৃদয়ে অনুভূত হয় যে অবশ্যই উনি হলেন সেই যিনি ভারতে এসে জন্ম নেন ওনার অলৌকিক জন্মের গায়ন রয়েছে তিনি এসে ভারতবাসীদের পতিত থেকে পবিত্র করেন পতীত মানুষেরা যে আহ্বান করে থাকে তারা অবশ্যই বোঝে যে আমরা পবিত্র ছিলাম এখন পতিত হয়েছি পুনরায় পবিত্র হতে হবে এখন বাবার দ্বারা তৃতীয় নেত্র পাওয়ায় তোমরা এই সব কিছু বুঝেছ বাচ্চারা সারাদিন তোমাদের বিচার সাগর মন্থন চলতেই থাকবে শতযুগের কারা ছিলেন অবশ্যই দেবী দেবতারাই ছিলেন সেই সময় আর কোনো ধর্ম ছিল না দেবতাদের চিত্র রয়েছে আর কোনো নাম নেবে না এরকম বলবে না যে চিত্র আছে শ্রী লক্ষ্মী দেবী নারায়ণ হলেন দেবতা এখন তারা নেই যখন তারা ছিলেন তখন আর কোনো ধর্ম ছিল না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বাবা আমাদের সত্য কথা শুনিয়ে থাকেন তখন লোকেরা বলে এই জ্ঞান তো আমরা শুনিনি কারণ তাদের তো ড্রামার রহস্যের কথা জানা নেই তোমরা বলবে যে এ তো প্রতি কল্পে তোমরা শুনে এসেছ পাঁচ হাজার বৎসর পূর্বেও কি শুনিয়েছিলাম না তারপরে এটা কেন বলো যে আগে কখনো শুনিনি কল্প পূর্বেও যিনি শুনিয়েছিলেন তার দ্বারা তোমরা এখনও শুনছ ভালোভাবে বোঝানো উচিত তোমরা তো পাঁচ হাজার বছর পূর্বে এই জ্ঞান শুনেছিলে দেবতাদের পাঁচ হাজার বৎসর হয়ে গেছে তাদেরকে মানব দেবতায় কে পরিণত করেছেন এখনও সেই বাবাই পুনরায় তৈরি করবেন পাঁচ হাজার বৎসর পরেও পুনরায় বাবাকে আসতে হবে রাবণের দ্বারা পতিত হয়ে যাওয়াকে পবিত্র করতে হিস্ট্রি জিওগ্রাফি অবশ্যই রিপিট হয় এও বুঝতে পারা যায় যে হিস্ট্রি অবশ্যই রিপিট হবে শতযুগের পর ত্রেতা ত্রেতার পর দ্রাপর কলিযুগ চক্র ঘটতে থাকে এখন হলো কলিযুগের শেষ একদিকে বিনাশের অগ্নিশিখা প্রজ্বলিত হয়েছে অন্যদিকে বাবা এখানে এসেছেন নতুন দুনিয়া স্থাপন করার জন্য এ হলো সেই মহাভারতের লড়াই মনে করে থাকে যে এর দ্বারা মানুষের দুনিয়ার বিনাশ হয়ে যাবে এটা সকলের বুদ্ধিতে আসে পুরোনো দুনিয়ার বিনাশ দেখতে পাওয়া যায় এই ভীষণ মহাভারত লড়াই পাঁচ হাজার বৎসর পূর্বেও হয়েছিল এ কোনো লক্ষ লক্ষ বৎসরের কথা নয় এই ভারতই স্বর্গ ছিল এই দেবতাদের রাজ্য ছিল ওনারা শতযুগের মালিক ছিলেন চিত্রের উপরেও ভালোভাবে বোঝাতে হয় সেই জন্য এই লক্ষ্মী নারায়ণ প্রভৃতিদের চিত্র তৈয়ার করা হয়েছে এমনিতে তো ভারতে লক্ষ্মীনারায়ণের চিত্র প্রচুর রয়েছে তারপরেও আমরা তৈরি করে থাকি কেন আমরা তা অর্থসহ বলছি এর মধ্যে সম্পূর্ণ জ্ঞান রয়েছে মানুষ তো বিভ্রান্ত হয়ে রয়েছে সেজন্য বোঝানো হয়ে থাকে শতযুগে এদের রাজত্ব ছিল অতি অল্প সংখ্যক মানুষ ছিলেন যারা চলে গেছেন তারাই পুনরায় পুনর্জন্ম নিয়ে পবিত্র থেকে পতিত হয়ে যাবেন এই দুনিয়াই হল তমপ্রধান একে পুনরায় পবিত্র হতে হবে বোঝানো তো অত্যন্ত সহজ বাবা বলেন আমি তোমাদের পাঁচ হাজার বছর আগের গল্প শোনাচ্ছি অনেক অনেক পূর্বে এখানে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল অথবা ক্রাইস্ট ক্রাইস্টের তিন হাজার বছর পূর্বে এখানে সত্যযুগ ছিল হ্যাভেনলি গডফাদার হ্যাভেন স্থাপনা করেছিলেন ভারতকে বলাও হয়ে থাকে প্রাচীন দেশ এখানে গড গডেসেরা রাজ্য করতেন গড কৃষ্ণ গডেস রাধা বলা হয়ে থাকে কৃষ্ণ। লক্ষ্মীনারায়ণ শতযুগে ছিলেন তারপর রামসীতা ত্রেতায় পাঁচ হাজার বছরের হিসেব নিকেশ ক্লিয়ার হয় যখন তাদের রাজ্য ছিল তখন বাকি সব আত্মারা মুক্তি ছিল আত্মা হলো অবিনাশী আত্মার কখনও বিনাশ হয় না দ্রাম হলো অবিনাশী আত্মার চরাশি জন্মের অবিনাশী পার্ট প্রাপ্ত হয়েছে এত ক্ষুদ্র আত্মায় সমস্ত পার্ট ভরা রয়েছে এ হলো কত আশ্চর্যজনক কথা একেই প্রকৃতি বলা হয়ে থাকে এতটুকু ছোট বিন্দুতে চৌরাশি জন্মের কত পার্ট রয়েছে পাঁচ হাজার বছরের পার্ট এর মধ্যে ভরা রয়েছে সেও হলো অবিনাশী যাকে অবশ্যই রিপিট করতে হবে এ হলো বড়র থেকে বড় প্রকৃতি পরমাত্মা হলেন বিন্দু আত্মারাও বিন্দু কিন্তু পরমাত্মা হলেন সুপ্রিম আত্মারা সব একই রকমের হয় না নম্বর ক্রমানুসারে হয়ে থাকে প্রথমে সুপ্রিম হলেন শিব বাবা তারপর বলবে লক্ষ্মী নারায়ণ ব্রহ্মা সরস্বতীকে সুপ্রিম বলা যাবে না সম্পূর্ণ হলেন লক্ষ্মী নারায়ণ তারপর নম্বর ক্রমানুসারে একে অপরের পরে আসতে থাকে মুখ্যত গায়ন করা হয়ে থাকে দেবতাদের সব থেকে সুপ্রিম আত্মা হল শিব বাবার তারপর সূক্ষ্মলোকে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তারপর লক্ষ্মী নারায়ণ রাম সীতা সবই হলো নম্বরের ক্রমানুসারে নাটকেও অ্যাক্টাররা নম্বরের ক্রমানুসারে হয়ে থাকে সকলেই একরকমের হয় না বলে থাকে এর আত্রা আত্মা সুপ্রিম অ্যাক্টর এ হল পায় পয়সার অ্যাক্টর সবচেয়ে ফার্স্ট ক্লাস ক্রিয়েটার ডাইরেক্টর কে করণ করাবনহার হলেন একমাত্র পরম পিতা পরমাত্মা এখন তোমরা সমগ্র ড্রামাকে জেনেছ এ হলো অসীম জগতের ড্রামা নাটশেলে অর্থাৎ সংক্ষিপ্ত সারে তোমাদের বোঝানো হয়ে থাকে এই দেবী দেবতা ধর্ম হলো বৃক্ষের ফাউন্ডেশন তারপর এর থেকে শাখা প্রশাখা ইসলাম বৌদ্ধ খ্রিস্টান বেরিয়েছে এটি ফ্লাওয়ার বেস অর্থাৎ ফুলদানির মতো হবে বৃক্ষ তো শোভনীয় তাই না এছাড়া এক একটি ধর্মের পাতা বসে শুনতে থাকো কত হবে ইসলাম বৌদ্ধ সকলেরই মঠ গোনা হয়ে থাকে শিব ভোলানাথ এই জ্ঞান শুনিয়ে থাকেন এছাড়া ডুগডুগি ইত্যাদি বাজানোর কোনো কথা নেই শাস্ত্রতে তো যা মনে হয়েছে তাই লিখে দিয়েছে বাস্তবে হল জ্ঞানের ডুগডুগি একে সংখনীয় বলা হয়ে থাকে শঙ্খধ্বনি মুখে বাজানো হয়ে থাকে এ হলো জ্ঞানের মুরনী ড্রামার আদিমধ্য অন্তের রহস্য বুঝিয়ে শুনিয়ে থাকেন আত্মা হলো বিন্দুর মতো যার মধ্যে সম্পূর্ণ পার্ট নির্ধারিত করা রয়েছে উনি হলেন ক্রিয়েটার উনি একটা একটু করে থাকেন ভালো ভূমিকা উনি পালন করে থাকেন নম্বর ক্রমনুসারে হয়ে থাকে তাই না ইনি হলেন একমাত্র পিতা যিনি ক্রিয়েটার আর সকলেই পুনর্জন্মে আসবে ইনি কখনো পুনর্জন্মে নেন না ওনার জন্ম হল অলৌকিক তোমরা জানো কিভাবে এসে প্রবেশ করেছেন অন্য আত্মারও প্রবেশ করে থাকে তাই না মনে করো কারোর স্ত্রীর আত্মা আসে বলতেও পারবে যে আমি সুখী কিন্তু তার শরীরকে আলিঙ্গন করতে পারবে না কারণ শরীর তো অন্য তাই না ভাবনায় রয়েছে যে এ হলো আমার স্ত্রীর আত্মা একে আহ্বান করা হয়েছে এরকম অনেকেরই আহ্বান করা হয়ে থাকে এখন তমগুণী হয়ে গেছে সেই জন্য অ্যাকোরেট বলে না আত্মা কী জিনিস কিভাবে আসে যায় তা ড্রামার প্রথম থেকে নির্ধারিত হয়ে রয়েছে এমন নয় যে আত্মা বেরিয়ে এখানে আসে সে মরে যায় না বাবা বলেন মনোকামনা পূর্ণ করার জন্য এই সাক্ষাৎকার করিয়ে থাকি যা ড্রামায় নির্ধারিত হয়ে রয়েছে সেটাই হয়ে থাকে সেকেন্ড অতিক্রান্ত হয়েছে ড্রামায় নির্ধারিত হয়ে গেছে এ হলো অসীম জগতের নাটক বাবা হলেন বিন্দু বিন্দুকে ভোলানাথ বলা হয়ে থাকে কত আশ্চর্যের বাবাও বলেন বিন্দুরূপী আমার মধ্যে কত পাঠ রয়েছে কথা নতুন কারোর বুদ্ধিতে বসতে পারে না পুরোনোদের মধ্যে কতজনের বোধ শক্তিও আসে না সেজন্য কাউকে বোঝাতে গেলে বিভ্রান্ত হয়ে যায় যেমন রেডিওর রেডিওতে কেউ কথা বলতে গেলে নার্ভাস হয়ে পড়ে এখানে অত্যন্ত উৎসাহর সাথে মুরুলি পড়া বা শোনা উচিত যারা পড়ছে সেটার সাথে যাতে তারা রিলেক্ট করতে পারে এটা ওরালই অর্থাৎ মৌখিক হয়ে থাকে বাবাও সব কিছু মৌখিকই শুনিয়ে থাকেন তোমাদের বুদ্ধিতে ধারণা হচ্ছে কল্প পূর্বেও তোমরা ধারণ করে অনেককে শুনিয়েছ তারপর সেই জ্ঞান সমাপ্ত হয়ে গেছে এখন আবার রিপিট হবে কোনো সাধুসন্তের বুদ্ধিতে এই জ্ঞান নেই তারা পরমাত্মাকে জানে না ওরা বলে দেয় আত্মা পরমাত্মায় মিলে অর্থাৎ বিলীন হয়ে যাবে কীভাবে মিলবে এখন তোমাদের আত্মা জানে যে আমাদের বাবা এসেছেন আমাদের নলেজ দিচ্ছেন তারপর আমরা বাবার সাথে ঘরে যাব বাচ্চারা তোমাদের এই রুহানি নেশা রয়েছে এ হলো তোমাদের প্রবৃতি মার্গ অনেকেই তোমাদের বলে যে তোমরা হলে কুমার অথবা কুমারী তোমাদের বিকারের অনুভব নেই আমরা তো বেকারই গৃহস্থে থাকি কারোর বাচ্চা কাচ্চা ছিল তারপর পবিত্র হয়েছে এমন এমনরা আমাদের বোঝাক জ্ঞান তো অত্যন্ত ভালো কিন্তু বোঝানোর মতো তীক্ষ্ণ কেউ না থাকায় তখন আমি বিভ্রান্ত হয়ে যাই অনেক কথা সামনে আসে সেজন্য যে বোঝাবে সে যেন অনুভবই হয় এমন পাত্রের দ্বারা তো কাউকে এতখানি বোঝাতে পারবে না সামনে এসে সাক্ষাৎ করলে তখন বাবাও বুঝিয়ে দেবেন এরকম এরকম অনেক যোগল রয়েছে যারা অনুভব শোনাতে পারে যে আমরা এরকমভাবে প্রবৃত্তিতে থেকে সম্পূর্ণরূপে শ্রীমত পালন করে চলেছি খাওয়া দাওয়ার উপরেও সম্পূর্ণরূপে সংযম রেগে থাকি বোঝানোর মতো সঠিক কেউ না থাকলে তখন বিভ্রান্ত হয়ে যায় সার্ভিসের জন্য বদ্ধি চলতে থাকা উচিত দেহি অভিমানীয় হতে হবে কোনো ফ্যামিলিয়ারিটিতে অর্থাৎ ঘনিষ্ঠতায় আসা উচিত নয় এর জন্য পরিশ্রম করতে হয় মায়া প্রতি মুহূর্তে ফাঁসিয়ে দেয় কর্মাতীত অবস্থা এখন হতে পারে না অনেকেই একে অপরের নাম রূপে আটকে পড়ে তারপর বাবাকে লেখেও লেখেও না যে বাবা এরকম ঝড় এসেছে সত্য বলে না বাবাকে লিখলে তখন বাবাও যুক্তি বলে দেবেন কেউ কেউ সেন্টারে আসে বলে যে অমকে খুব ভালো বোঝায় কিন্তু ভালো ভালো বললেও ভিতরে ভিতরে শয়তানি ভাবনা চিন্তন চলতে থাকে এখানে তো একের সাথে যোগযুক্ত থাকা উচিত বাবা ব্যতীত দ্বিতীয় আর কেউ নয় অন্যের পিছনে পর্ব নাকি ধারণা না হলে তখন বুদ্ধি কোথায় কোথায় এদিক ওদিক বিচরণ করতে থাকে তারপরে রায়ও নেয় না ভয় পায় বাবা বলেন মামে কম স্মরণ করো এই স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে দক্ষ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে মুক্তি তো সকলেই চায় মুক্ত হয়ে পুনরায় দুঃখ থেকে সুখে আসবে জীবন মুক্তি সকলের জন্য কিন্তু প্রথমে মুক্তিতে গিয়ে তারপর জীবন মুক্তিতে আসতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদেরকে আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাবদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার মতো জ্ঞানের সংশোধনী করতে হবে কেবল পরে শোনাবে না ধারণ করে তারপর বোঝাতে হবে নাম্বার দুই খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত সংযম রাখতে হবে শ্রীমত পালন করে প্রবৃত্তিতে থেকে কিভাবে পবিত্র থাকতে হবে সেই অনুভব অন্যদেরকে শোনাতে হবে আজকের বরদান সাধন বা সেলভেশনের প্রভাবে আসার পরিবর্তে প্রকৃতিকে দাসীতে পরিণতকারী বিজয়ী ভাব তার অর্থ হল কখনো যোগী পুরুষ বা পুরুষোত্তম আত্মারা প্রকৃতির প্রভাবে আসতে পারে না তোমরা ব্রাহ্মণ আত্মার হলে পুরুষোত্তম এবং যোগী আত্মা প্রকৃতি হলো তোমাদের অর্থাৎ মালিকের দাসী সেজন্য প্রকৃতির কোনো সাধন বা সহায়তা যেন তোমাদের নিজের প্রভাবে প্রভাবিত করে না সাধন যেন সাধনার আধার না হয় বরং সাধনাকে সাধনের আধার বানাও তবেই বলা হবে প্রকৃতিজিৎ বিজয়ী আত্মা স্লোগান অ্যাভারেডি সেই যে প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে চলে আজকের সমান আমি প্রকৃতিজিৎ বিজয়ী আত্মা আচ্ছা ওম শান্তি